দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন নতুন বছরের শুরু থেকে বাংলাদেশের নিয়েই কক্সবাজারীয় শিক্ষা প্রতিষ্ঠানে যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে ইতোমধ্যেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি কক্সবাজার সমুদ্র সৈকত সহ অন্যান্য যেই পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে পর্যটকরা অনেক অংশেই কমে গেছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণেই অনেক পর্যটক তারা ফিরে গেছেন তাদের নিজের জায়গায়, অর্থাৎ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। আমরা আজকে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, এখানে নতুন বছর উপলক্ষে যথেষ্ট পর্যটক এখানে এসেছিল এবং সেই পর্যটক আস্তে আস্তে কমে গেছে। আমরা যদি একটু দেখাতে চাই এখানকার সার্বিক পরিস্থিতি, অর্থাৎ গত এক সপ্তাহ ধরে যেই পরিমাণ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ছিল এখন অনেকটা কমে গেছে, বলা চলে পর্যটক মোটামুটি রয়েছে। তবে আরও 4 থেকে 5 দিন পর্যন্ত এরকম পর্যটন থাকবে, এরপরে হয়তো বা আবারও কমে যেতে পারে। যদিও বা শীতকাল পুরো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকের আনাগোনা কক্সবাজার সমুদ্র সৈকতে থাকবে, এরপরও যারা ডিসেম্বরের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটি ঘোষণা ছিল সেই ছুটি ঘোষণার পর থেকেই বাংলাদেশের যেসব পর্যটন স্পট আছে সবখানে পর্যটকদের ভিড় ছিল। বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আসতেন অনেকেই এবং সেক্ষেত্রে বিশ্বের যে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এখানেও তার ধারাবাহিকতায় অনেক পর্যটক এসেছেন। এবং বলা চলে স্কুল কলেজের যেসব শিক্ষার্থীরা আছেন সবার প্রথম পছন্দ থাকে কক্সবাজার সমুদ্র সৈকত, সেক্ষেত্রে সবাই এখানে এসে ভিড় করেন এবং নতুন বছর উপলক্ষে এখানে অনেক অসংখ্য পর্যটক এসেছিলেন। যদিও বা আজকে বেশ কয়েক বছর ধরে 31st নাইটের কোনো বিশেষ কোনো আয়োজন না থাকায় ঘরোয়া পরিবেশে যেসব আয়োজন হয় সেই আয়োজনে সামিল হওয়ার জন্য অনেক পর্যটক কক্সবাজার এসেছিলেন। তবে গতকাল অর্থাৎ 1 জানুয়ারি থেকে বই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, সেক্ষেত্রে পর্যটকের সংখ্যা অনেকটা কমে এসেছে। আমরা এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এবং বলা চলে অতীতের ন্যায় এখনও কক্সবাজার সমুদ্র সৈকতের যে নিরাপত্তা এবং সেই সাথে দুর্ঘটনা এড়ানোর জন্য যেসব ব্যবস্থাগুলো সবগুলোই ঠিকই রয়েছে। আমরা লাইফগার্ড কর্মীদের প্রস্তুতি দেখছি এবং আজকে 2 তারিখ, যেহেতু অনেকেই ফিরে গেছেন সেহেতু অনেক পর্যটক কমে এসেছে। আমরা যদি যেতে চাই আমরা একটু কথা বলবো আপনাদের সাথে, সেটি হচ্ছে নতুন বছর উপলক্ষে অনেক আয়োজন ছিল সেক্ষেত্রে পর্যটক একটু বেশি ছিল, এখন কমতে শুরু করেছে, কি কারণ মনে করছেন? জি, আসলে ধন্যবাদ। আসলে নতুন বছর উপলক্ষে যে পরিমাণে পর্যটকের আশা ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে অন্যান্য বছরগুলিতে, কিন্তু নতুন বছরে প্রচুর পরিমাণে পর্যটক থাকে, এখানে হাঁটার কোনো রাস্তা মানে কোনো অবস্থাতে হাঁটার কোনো জায়গা থাকতো না বিচের মধ্যে, সব স্পেসে কিন্তু লোকজনে লুকে লোকারণ্য ছিল। কিন্তু এই বছরটা একটু ডিফিকাল্ট, কারণ আমরা নিজেরাইও একটু হতাশ, কারণ অন্যান্য বছর আমরা দেখে আসতেছি এখানে হাজার হাজার লাখো লাখো মানুষ বিচের মধ্যে এসে মানে জায়গা পাওয়া যায় না দাঁড়ানোর মতো, কিন্তু এই বছর একটু অন্যরকম ভিন্ন। কিন্তু এটার মূলত কারণ আমরা যেটা ধরতেছি সেটা হচ্ছে যেহেতু ঢাকার মধ্যে বিভিন্ন রাজনৈতিক পলিটিক্সের বিভিন্ন, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যেহেতু এই বছর শুরু থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে সেই কারণেই কি পর্যটক অনেকাংশে কমে যাচ্ছে? জি, অনেকাংশে সেটাও ধরা যায়, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা নতুন বছরে বইমেলার উপলক্ষে বই নতুন করে বই নিতে যাচ্ছে, অনেক অভিভাবকও তাদের সাথে যাচ্ছে অন্যান্য বছর, কিন্তু দেখা যেত কি একটা ছুটি থাকার পরে কিন্তু লাস্ট আমরা যে লাস্ট গত 25 তারিখের আগে যে পরিমাণে পর্যটক দেখেছে সেই পরিমাণে কিন্তু এই বর্তমানে এখন নতুন বছর হিসেবে পর্যটক নাই। ধন্যবাদ দর্শক। আমরা কথা বলছিলাম এখানে যারা আছেন তারা সবসময়ই পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকেন, তাদের সেই নিরাপত্তার কথা আমরা নাই বা শুনলাম, কারণ তারাও সংশ্লিষ্ট ও হিসেবে এখানে তারাও মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে অনেক অভিভাবক এবং পর্যটকরা ফিরে গেছেন তাদের স্ব স্ব জায়গায়, অর্থাৎ সেরকমই মনে করছেন তারাও। এবং অন্যান্য বিষয়গুলোর মধ্যে তারা মনে করছেন এবারে
একটু কম পর্যটক ছিল, কারণ তার কারণ হিসেবে তারা ধরছেন যে বিশেষ কোনো আয়োজন না থাকার কারণেই পর্যটক সংখ্যা কমেছে। কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম বলতে লোহাগাড়া। জি, কি করেন আপনি? পড়ালেখা করি আর কি। আচ্ছা, কখন এসেছেন? আসছে আপনার সকাল 8টা হবে। স্কুল কলেজ নেই আপনাদের? আমি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি আর কি। এরপর? এরপর সিলকাতে আসছি, সিলকার পরে হয়তো একটু আর কি। চলে যাবো? যাবো, দু একদিন পরে চলে যাবো। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এখানে পর্যটকের সংখ্যা কেন কমেছে? বলতে কালকে হ্যাপি নিউ ইয়ার কালকে গেছে, তাই মানুষ একটু চলে গেছে, সেজন্য যে যার যার রাস্তা না সে চলে গেছে। চলে গেছে বলতে আপনার হ্যাপি নিউ ইয়ার তো চলে গেছে, তাই চলে গেছে আর কি। আজকে যারা আসছে তারাও চিলকার, বুঝি না আপনার কথা। শিক্ষা প্রতিষ্ঠান তো খুলেছে, এই কারণে চলে গেছে? এটাও হতে পারে, অনেক জানো অনেক অনেক কাজ আছে, সেজন্য চলে গেছে আর কি। ধন্যবাদ, ভালো থাকবে। দর্শক, সেও একজন ছাত্র, সে বলছিল চিল করতে এসেছে, সে পরীক্ষা দিয়ে যে অবসর যে সময়গুলো থাকে পরীক্ষার পর, সেই সময়গুলো কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানোর জন্য এসেছেন, আর সেটি বলছিলেন। দর্শক, আমরা একটু যেতে চাই লাবণী পয়েন্টের দিকে। পর্যটক কম কম কমে আসলেও এরপরেও অনেক পর্যটক এখনও পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন, অনেকেই সময় কাটাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন, এবং বলা চলে বছরের শুরুতেই, নতুন বছরের শুরুতেই এই যে স্নিগ্ধশিমল স্নিগ্ধ হাওয়া এবং সমুদ্রের যে শীতল রূপ সেটি দেখার জন্যই পর্যটকরা এখনও পর্যন্ত আছেন, এরপরেও অনেক পর্যটক চলে যাচ্ছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। আমরা একটু কথা বলতে চাই এখানে, কোথা থেকে? আমি সিলেট থেকে আসছি। আমি আইসি আপনার 29 তারিখ রবি, আমরা রওনা দিছি আর শুক্রবারে আইসি এখানে। খুবই সুন্দর একটা উপভোগ করলাম, খুব ভালো লাগছে দেখিয়া। সিলেট থেকে অত দূর আইয়া খুব আপনার প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, মানে মনোমুগ্ধকর। আচ্ছা, আপনার কাছে যদি একটু যেতে চাই, আপনারা যখন এসেছেন তখন পর্যটক কেমন ছিল আর এখন কেমন? যখন আমরা এসেছিলাম তখন পর্যটক অনেক বেশি ছিল, এখন পর্যটক আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ তখন তো ছুটি ছিল, তখন পর্যটক বেশি ছিল, আর এখন পর্যটক অনেক কমে যাচ্ছে। 31st night যেদিন ছিল সেদিন অনেক বেশি পর্যটক ছিল, মানে হাঁটা চলা যাচ্ছে না লোকদের জন্য, এত পর্যটক ছিল। এখন কি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সেই জন্য কি কমে গেছে? এখন যে সরকারি ছুটি নাই, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি গেছে, বাচ্চাদের পড়াশোনা, সেজন্য পর্যটক কমে গেছে। ধন্যবাদ। দর্শক, তারা সিলেট থেকে এসেছিলেন, তা আমাদেরকে জানাচ্ছিলেন, তারা 29 তারিখ থেকেই কক্সবাজারে এসেছেন এবং খুব বেশি উপভোগ করেছেন কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজারের আরও যে পর্যটন স্পটগুলো আছে তারা ঘুরেছেন, এবং তারাও মনে করছেন সরকারি ছুটি শেষ, সে কারণেই পর্যটকরা আস্তে আস্তে ফিরে যাচ্ছেন তাদের নিজ কর্মস্থলে এবং তার নিজেদের নিজ ঠিকানায়, সেরকমই বলছিলেন যারা আছেন তারা। তবে আমরা এভাবেও বলতে পারি, যেহেতু শীতের মৌসুম, এটি পর্যটকদের জন্য ঘোরার সময়, অবসর যাপনের সময়, সেই সময়টাতে সবাই কক্সবাজারকেই বেছে নেয় এবং কক্সবাজারে এসেছেন নতুন বছরের প্রথম সূর্যোদয় এবং শেষ 2022 সালের শেষ সূর্যাস্ত সেটি দেখার জন্যই কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছিলেন, এবং শেষ করেই তারা ফিরে যাচ্ছেন তাদের নিজেদের স্থানে। তবে আমরা শুধু কক্সবাজারে নয়, সারা বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কারণে স্কুল কলেজ পড়ুয়া যেসব শিক্ষার্থীরা কক্সবাজারে এসেছিলেন তারা সবাই ফিরে গেছেন, এবং অনেক সচেতন
অভিভাবক যারা আছেন তারাও তাদের সন্তানদের কথা চিন্তা করে তারা ফিরে গেছেন। সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ছুটি শেষ হওয়ার ফলেই কক্সবাজার সহ আশপাশে যেসব পর্যটন স্পটগুলো আছে সেখানে পর্যটকের সংখ্যা কমেছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলাম বিস্তারিত।